हेलो हेलो। जी मैडम हाँ बोले। सुनतेछेन? जी আচ্ছা কোথায় ছিলাম যেন? ও একটা ওই যে, সফটওয়্যার উইনার আর হ্যাঁ ওটা এটা ইনস্টল ইনস্টল করা আছে করেছেন? আচ্ছা সবারই পিসিতে আছে ম্যাডাম। তো ইনস্টল করা? না বাবা আমার নাই। আচ্ছা ইনস্টল করে নিয়েন, না পারলে বইলেন, যেহেতু সবার আছে তাই আমি আর দেখাইলাম না। ম্যাম এইখান থেকে তো ইনস্টল করা যায়, আপনি যে লিঙ্কটা দিচ্ছেন আমি এটা থেকে নামায় নিও। ঠিক আছে, তো আচ্ছা সেই ঠিক আছে, ওটা তো গেল। এটা ওই ভাইরাস প্রোটেকশন বন্ধ করে তারপরে ডাউনলোড দিতে হবে, নাহলে ওই ফাইল ডাউনলোড হবে না। ক্র্যাক করা তো আর ইংলিশ ওটা টিক মার্ক করা থাকতে হবে। ওকে, আচ্ছা ফন্ট একটা ইনস্টল করা দেখাই। হ্যাঁ স্ক্রিন শেয়ার দিয়ে স্ক্রিন শেয়ার দেন। ধরেন হরর কোনো ফন্ট আমি ইনস্টল করতে চাচ্ছি। এই যে ব্লাড, এটা ইনস্টল করব। এখানে দেখেন ডাউনলোড লেখা আসবে, ডাউনলোডে ক্লিক করব, সেভ ফাইল দিব। ওকে, এটা নামতেছে, দেন এখানে যাব। এটা দেখেন জিপ ফাইল, উইন্ডোর ওটা থাকলে জাস্ট এটা কি করবেন, ডাবল ক্লিক করবেন আর ফন্টের ইয়াটা হচ্ছে আপনার ডট টিটিএস। ঠিক আছে, হ্যালো জি ম্যাডাম শুনতেছি। জি ও আপু, এত সাউন্ড হ্যালো। আসছে কোত্থেকে? হ্যাঁ বলেন। ওই আমি তাহলে ওই আগের ক্লাসগুলো ওই অনলাইন থেকে দেখে ই করতে থাকি নাকি হ্যাঁ হ্যাঁ দেখেন দেখেন। শিখতে থাকি? আচ্ছা তাহলে আমার সাজার দান একটু প্রেজেন্ট আপু দিয়ে দিয়ে আমি একটু বের হই। ঠিক আছে দিছি, দেখেন তো এই টিটিএফ ফাইল। ঠিক আছে আপু। হ্যাঁ হ্যাঁ দেখেন, টিটিএফটা হচ্ছে আচ্ছা আপনাদের ফন্টের স্টাইল। ঠিক আছে, যেমন জেপিজি, পিএনজি, জেপিজি পিএনজি ফরে যেরকম না। এক্সট্রাকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো টিটিএফ, আর একটা হচ্ছে ওটিএফ। ঠিক আছে, তো টিটিএফটা আমি জি হচ্ছে ইনস্টল করি। দেখেন ক্লিক করলেই এখানে ইনস্টল লেখা আসবে, এটা আমি ইনস্টল দিলে একাই ইনস্টল হয়ে আমার ফটোশপ ইলাস্ট্রেটর চলে যাবে, জি ফোনগুলো আমাদের পিসিতে ইনস্টল হয়ে যাবে। এই যে ইনস্টল কমপ্লিট, দেন আমরা ক্রস করে দিব। পারবেন রাশিদুল ইসলাম? ওই রাশিদুল ইসলাম নাই। পলি খান পারবেন? জি ম্যাম পারবো। ওকে, তাহলে আর দেখাইলাম না, তো এটা মনে রাখেন যে ও টিএফ আর টিপিএফ এই দুটো হচ্ছে আমাদের ফন্ট এরিয়া। আচ্ছা এখন এখানে একটু দেখি যে আমরা কোন ফন্ট কোথায় ইউজ করব। ঠিক আছে, এটা একটু দেখি কোন ফন্ট কোথায় ইউজ হবে সেটা একটু আমি দেখি। ধরেন ও আচ্ছা, আর একটা তো বলা হয় নাই, সেটা হচ্ছে ধরেন আমাদের এক, এটা তো আমি ধরেন একটা আমি ইনস্টল করলাম আর কি, আমাদের ফন্ট একটা ডাউনলোড করলাম। যদি আপনি সারিফ বা সেন সেরিফে যান দেখবেন এখানে অনেকগুলো ভার্সন থাকে। ঠিক আছে,
যেমন ধরেন এই ফন্টে দেখেন 6টা 6 ফন্ট ফাইল দেখছেন, ধরেন এই ফন্টটা আমি ইনস্টল করতে চাচ্ছি, তো আমি ডাউনলোডে যাব, ডাউনলোড দিই, ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের ফন্ট, এখানে কিন্তু অনেকগুলা তাই না, এই যে ওটিএফ দেখছেন, মানে কি অনেকগুলো ভার্সন ওই ফন্টেরই, অনেকগুলো টাইপ, এই যে ব্ল্যাক ফন্ট স্টাইল আর কি বলে এটাকে তাই না, জি ব্ল্যাক বোল্ড রেগুলার, এগুলো করবেন কি সবগুলো শিফট চেপে ধরবেন, সব যেটা যেটা আপনার প্রয়োজন, এটা ধরে তারপর আচ্ছা আগে হচ্ছে এক্সট্রাক্ট করে নিবেন, এক্সট্রাক্ট এটা করবেন, হ্যাঁ এটা করলে তারপরে হচ্ছে ফাইলগুলো এখানে চলে আসবে, এখন হচ্ছে আপনি ইনস্টল করবেন সবগুলো ধরে, তারপর হচ্ছে ইনস্টল অল ইজ, ঠিক আছে এটা ইনস্টল হয়ে গেছে, তো অনেকগুলো ফন্ট থাকলে আমরা কিভাবে ইনস্টল করবো পারবো না, জি ম্যাডাম পারবো, আচ্ছা এবার আমি একটু ইয়াগুলো দেখি, যে এটা কিন্তু খুব কমন প্রশ্ন, কোন ফন্ট কোথায় ইউজ করব কিভাবে করব বুঝতেছি না তাই না, এখানে ধরেন ধরেন এই যে একটু আগে আমরা কি ফ্যান্সি ফন্ট গুলো দেখলাম না, হ্যালো ফ্যান্সি ফন্ট গুলো কোথায় ইউজ হইতে পারে দেখি একটু, এখানে দেখেন হ্যালো শুধু শুনতেছি, এই যে যে এটা দেখেন দেখছেন এই ফন্ট গুলো, এখানে যদি আপনি সেরিফ বা সান সেরিফ ইউজ করেন ওটা কিন্তু এইখানে দেখেন ইউজ হয়েছে, বাট এই মেইন যে লেখাটা আমার অটিস্টিক কি এটা অটিস্টিক বলতেছি অ্যাকোস্টিক, হ্যাঁ নাই তো এটাই কিন্তু দেখছেন ফন্টটা কিভাবে কিরকম ফ্যান্সি একটা ফন্ট ইউজ হয়েছে, ফ্যান্সি ফন্ট কোনগুলো এটা তো আমরা ফন্ট ডাউনলোড করলাম, এই যে ফ্যান্সি ফন্ট গুলো দেখেন এগুলো না, সবাই কি বোর হয়ে গেছেন নাকি, না ম্যাডাম দেখতেছি শুনতেছি দেখতেছি শুনতেছি কোনো রেসপন্স নাই, তো এই টাইপের এই ফ্যান্সি ফন্ট গুলো এই মিউজিক পোস্টারে যখন যদি আপনি চান তো এই মিউজিক পোস্টার গুলো দেখবেন, এই যে দেখেন এরকম বের বের হয়ে আছে, এরকম ফন্ট কিন্তু আমরা দেখছি তাই না ডিজাইনে, তারপর এই যে এই ফন্ট গুলো দেখবেন এখানে কিন্তু ওরকম প্রফেশনাল কোনো ফন্ট ইউজ হয়নি, এটাই তারপর আবার ধরেন এখানে যেরকম একটু ফ্যান্সি টাইপের ফন্ট ইয়া হয়েছে, আবার যদি একটু কুল টাইপের ফন্ট দেখতে চাই তো আমরা কোথায় যাব দেখি, যোগা পোস্টারে দেখেন এখানকার ফন্ট গুলো দেখেন একদম ফুল ফুল এরকম ফ্যান্সি কিছু না কিন্তু,
খুব ক্লিন, তাই না? আপনারা ইয়োগা করেন? শখে শখে মাঝে মাঝে। বলেন তো, এ করলে কি হয়? সুযোগ ইয়োগা। হ্যাঁ বললাম, সুযোগই হয় না। এরকম বসে থাকতে হবে না? আচ্ছা যাই হোক, তো আমরা দেখলাম আর কি, দেখেন জিনিসটা খুবই ক্লিন হবে। আবার ডিজাইনটাও খেয়াল করছেন, এখানে কিন্তু সবই আমি বুঝাচ্ছি যে আপনি ডিজাইনটা থেকেও একটু খেয়াল রাখবেন। এটা দেখেন, দেখছেন ফন্ট টাইপ গুলো দেখেন কত ক্লিন, তাই না? জি। আবার একটু ঈদ ঈদের পোস্টার গুলো দেখি, সেন্স সেরিফ ফন্ট এগুলো না ম্যাডাম? এগুলো হচ্ছে সেন্স সেরিফ, দেখেন। হ্যাঁ এগুলো সেন্স সেরিফ, সেরিফ হচ্ছে আপনার ওই যেগুলো হচ্ছে দাগ থাকবে, কাটা থাকবে আর কি। হ্যাঁ এই যে এই এইটা দেখেন, এইখানে এই যে এইটা, এইগুলো এই যে এগুলো সেন, এই যে এগুলো, আবার এটা না। জি। আবার দেখছেন একটা অনেকগুলো দেখা, এই যে এক্সট্রা টানগুলো থাকবে। হ্যাঁ এক্সট্রা টানটা থাকবে। তো আচ্ছা দেখি, আমরা ঈদ পোস্টার গুলাতে দেখি কেমন ফন্ট ইউজ হয়েছে। দেখেন ঈদ মোবারক লিখছে যে, একটু কি স্ক্রিপ্ট ফন্ট না এগুলো? স্ক্রিপ্ট টাইপের ফন্ট ইউজ হয়েছে। জি স্ক্রিপ্ট। দেখেন এই যে দেখছেন অনেকটা কি ক্লিয়ার হয়েছে না আগের থেকে, বলেন তো যে কোথায় কি রকম ফন্ট ইউজ করব? জি ম্যাডাম ক্লিয়ার। ধরেন এই যে এখানে যেমন আরবিতে লিখছে, আমরা যদি ঈদ মোবারক লেখাটাই ওই যে অ্যারাবিক ওই ফন্টে লিখি, তাহলে মানে ইংলিশে লিখে ওটা অ্যারাবিক ওই ফন্ট স্টাইলটা দেই, তাহলে কি সুন্দর লাগবে না? ওটাও কিন্তু লেখা যাবে, তাই না? তো দেখেন এই যে এই এইরকম পোস্টারে আমরা কিরকম ফন্ট ইউজ করব অলরেডি বুঝছেন। তো এই এই তো এগুলো কি দেখে মনে হচ্ছে যে বিজনেস কার্ডে এই ফন্ট দেওয়া যাবে? না তাহলে এখন ক্লিয়ার বিজনেস কার্ডে কেমন ইউজ করব, হ্যাঁ কেমন ইউজ করতে পারবো না, বা কোন পোস্টারে কি টাইপের পোস্টারে কি ইউজ করব, এগুলো তো সবাই বুঝছেন, তাই না? তারপর আমি আপনাদের কিছু ক্লিন ফন্টের নাম বলে দেই। আচ্ছা আর একটা জিনিস, যে আপনাদের অনেকেই যারা মানে ইয়া করছেন আর কি, ডিজাইন করছিলেন বিজনেস কার্ড, অনেকেই এই টাইপের ফন্ট কিন্তু ইউজ করছেন, আই মিন সেরিফ ফন্ট, তাই না? অনেকেই করছিল কিন্তু। তো এইটা কি বিজনেস কার্ডের ফন্ট বলেন? এটা কিন্তু বিজনেস কার্ডের ফন্ট না, এই কাটা কাটা এগুলো বিজনেস কার্ডের ফন্ট না, ঠিক আছে? ম্যাগাজিনের ফন্ট এগুলো। হ্যাঁ এগুলো ম্যাগাজিনে ইউজ হবে, বইয়ে ইউজ হবে, বইয়ের কভারে, বইয়ের ভিতরেও, হ্যাঁ এগুলা ইউজ হবে, নিউজ পেপারে ইউজ হবে। কাটা কাটা বলতে কি ম্যাম? আমি বুঝতেছি, দাগ কাটা বলতে এই যে এই দাগ, এই দাগটা থাকবে, এই যে এই দাগ দেখছেন, দেখেন কে বুঝে না জানি, পাপ্পু না? আর ফন্টের আর একটা সাইড আছে আপনাদের নামানোর জন্য, সেটা একটু বলি, ফন্ট স্পেস। আচ্ছা ফন্ট স্পেসটা দেখি একটু,
হ্যালো, এটা আরেকটা সাইট, এখানে ফ্রি ফন্ট নাম না, তারপর যেরকম এখানেও সেরকম, এই যে এটা এখান থেকে নামাবেন। ওকে, আচ্ছা, তো এই এটা ফ্রি ফন্ট সাইট দুইটার নাম বলছি, এছাড়াও কিন্তু আরো অনেক সাইট আছে যে ফ্রি ফন্ট নামানোর। হ্যাঁ, আপনি এখানে ফ্রি ফন্ট থেকে সার্চ দিলেই পারবেন। দা ফন্ট, পপুলার ফন্ট, ফন্ট স্কয়ারাল, স্কয়ার, তারপরে এখানে পাবেন আর কি, বাট দা ফন্ট আর হচ্ছে আপনার ফন্ট এক্সপ্রেস, এই দুইটা জাস্ট আমি দেখাইলাম। এছাড়া আরো অনেক ওয়েবসাইট আছে, আর আপনার প্রফেশনাল ইউজার জন্য কিছু ফন্টের নাম আমি বলে দিই, যেমন রেলওয়ের নাম শুনছেন না ফন্ট? জি, কি দেখাব, এখান থেকে দেখাবো নাকি দেখাবো? একটা টেক্সট ডকুমেন্টে নামগুলো লেখা দিলে ভালো হইতো। নেট প্রবলেমে সব মিস করলাম এতক্ষণ। দেখেন এই যে রেলওয়ে ফন্ট গুলো এরকম, এগুলো কি একদম ক্লিন লেখা হবে দেখছেন? তারপরে এভিনির আছে, আমি দরকার হয় আপনাদের লিখে দিই, তাহলে মনে হয় আপনাদের মনে থাকবে কিছু ক্লিন ফন্টের নাম আর কি। ম্যাম, এই গুগল ক্লাসরুমে দিয়ে দিলে ভালো হইতো, বা এখানে নোটপ্যাডে দিয়ে দিলে। একটা টেক্সট ডকুমেন্টে লেখা এখানে দিয়ে দিলে আমরা পরে সার্চ দিন আমরা দিয়ে দিলে ভালো। ক্লিন কতগুলো ফন্ট লিখে আপনারা এখনো এমনি লিখে রাখতে পারেন, এই যে আমি দেখাচ্ছি। দেখেন রেলওয়েটা লেখেন, যেগুলো হচ্ছে একদম ক্লিন ফন্ট, ঠিক আছে? আপনারা যে কোনো জায়গায় এটা ইজিলি অনেক সুন্দর মতো ইউজ করতে পারবেন আর কি, দেখছেন? রেলওয়ে, তারপর হচ্ছে মনসেরাট, এটা দেখছেন একদম ক্লিন না ফন্ট গুলো, কোনো বক্কর চক্কর নাই, জি দেখছেন? এরপর আছে ওপেন সেন্স, পপিন্স, পপিন্স ফন্টটা আমার খুব ফেভারিট, সবখানে ইউজ করা যায় আর কি, অনেক সুন্দর। তারপর আছে নেক্সা, এগুলোকে ক্লিন ফন্ট হিসেবে ইউজ হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ লিখছেন, বললাম যেগুলো বললেন এগুলো কি ক্লিন ফন্ট হিসেবে ইউজ হবে? হ্যাঁ, এগুলো একদম দেখেন একদম ক্লিন, দেখছেন? মোবাইলে ছবি তুললাম, করেন আপনাদের যেরকম সুবিধা হয় সেটাই করেন।
ম্যাম আরেকবার বলেন কাইন্ডলি, খেয়াল করতে পারিনি আমি কয়েকটা। এই যে আমি উঠাই রাখছি, আবার অনেক ওয়েবসাইটেও দেখবেন এই টাইপের ফন্ট ইউজ করা হচ্ছে। হ্যাঁ, নেক্সা, পপিন্স, ওপেন স্যান্স। ওপেন স্যান্সটা হচ্ছে অনেক বেশি ইউজ হয় এইটা আর এলয়, এগুলো হচ্ছে ক্লিন ফন্ট। রাশেদুল ভাই কিছু ওই দিকে একটা গ্রুপে দিয়ে দেন। ফন্ট বলতে যে ফন্ট গুলো নাম একটা তো বললো না, সেইগুলো নাম একটু দিলে রাখি তো গ্রুপে দিয়ে দেন। নেট লেগে কিছু তেই ভাই, তবে আজকে নেট অনেক জ্বালাই তো সামনে তো আধা ঘন্টা পর্যন্ত ছিলামই না। আচ্ছা তাহলে ছবি যখন তুলছেন গ্রুপে দিয়ে দিয়েন, তাহলে দেখতে পারবো, সমস্যা নেই। ম্যাডাম যে কথা বললো এই কথা আচ্ছা, এখন আমরা একটা ডিজাইন যখন ক্রিয়েট করব তখন হচ্ছে এক গাদা ফন্ট কিন্তু ইউজ করব না, তো আমাদের ডিজাইন দেখতে ভালো দেখাবে না, বুঝতে পারছেন? তো জাস্ট ডিজাইন দিয়ে, সরি ফন্ট দিয়ে একটা ক্লিন সুন্দর ডিজাইন করা যায়। এটা আমি আমার সিভিটা আপনাদের দেখাই। আচ্ছা, সিভি দেখানোর আগে আপনাদের ফন্ট নিয়ে আর একটা একটা ভিডিও দেখাই আমি। এই ভিডিওটা একটু দেখেন, তারপর সিভি দেখেন। এই ভিডিওটার লিঙ্কও আমি আপনাদের দিয়ে দিব, তাহলে হচ্ছে না দিলে আপনারা এখান থেকে খুঁজেই বের করতে পারবেন। দাঁড়ান আমি দেখাচ্ছি, ইউটিউবের একটা ভিডিও আছে, এটা অনেক সুন্দর করে ওখানে ক্লিন লেয়ারও বুঝিয়ে দিচ্ছে। আসেন এই ভিডিওটা একটু দেখি আমরা, লিংকটা দিয়েন। হ্যাঁ লিংক তো দিব, ভিডিওটা একটু দেখি। মোহাম্মদ ফাহিয়ান আপনাদের কাছে নাকি? এই এইখানে এই ভিডিওটাতে অনেক সুন্দর করে ক্লিন দিয়ে অনেক ইয়ে করে বুঝিয়ে দিচ্ছে, আপনারা চাইলে এই ভিডিওটাও একবার একটু দেখতে পারেন। আচ্ছা মোহাম্মদ ফাহিয়ান আপনি এই ব্যাচে আর শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলতে হবে। হ্যালো, আচ্ছা দেখেন এই ভিডিওটা একটু দেখেন, অনেক কিছু ক্লিয়ার হবে আপনাদের। ইটস এভরিওয়্যার উই লুক, কথা এটা শুনতে পাচ্ছেন তো না? হ্যালো, ভিডিওর সাউন্ড শুনতে পাচ্ছেন? Typography. It's everywhere we look. In the books we read. On the websites we visit. Even in everyday life. On street signs, bumper stickers, and product packaging. Simply put, typography is the style or appearance of text. It can also refer to the art of working with text, something you probably do all the time if you create documents or other projects for work, school, or yourself. Typography can be an intimidating subject, but it doesn't have to be. You only need to know a little to make a... আপনার কি সাউন্ড শুনতেছেন? জি না। সেটা বলতে হবে তো, সাউন্ড শুনতেছি না। শুধু দেখলে হবে না তো, আমি তো ভাবছি শুধু রাশেদুল ইসলাম শুনতেছে না, বাকিদের কি অবস্থা শুনতেছেন? আপনার কথা আসতেছে কোন সাউন্ড
আচ্ছা কোনো সাউন্ড আসছে না, ঠিক আছে আমি হচ্ছে ওই ভিডিওটা আপনাদের দেই, আপনার ওটা লিংকটা আমি দেই, ওটা দেখেন ঠিক আছে। বা আপনি যে এখানে এই বিগিনিং গ্রাফিক ডিজাইন টাইপোগ্রাফি এটা লিখে সার্চ দিলেও পাবেন। Big difference in the stuff you do every month and what you need to know. Common types of fonts gula dekhatche uni. Serif fonts have little strokes called serifs attached. Dekhen ektu age je ke bujhte chilo na serif font kon ta, dekhen she mark kore bujhay dise thik ache to the main part of the letter. Eta hocche serif because of their classic look. They were good etike ekta classic look dise etai uni for more traditional projects. They're also common in print publications like magazines and newspapers. একটু আগে কি বলছিলাম ম্যাগাজিন নিউজপেপারে এগুলো ইউজ করা হয়, দেখেন দেখছেন সেরিফ ফন্টগুলো জি এই যে আমরা আসলে মনে হয় কখনো খেয়ালই করি নাই তাই না, বইয়ে যে এরকম ফন্ট ইউজ করা হচ্ছে। Don't have that extra stroke. Hence the name, which is French or without serif. This style is considered more clean and modern than serif fonts. Also, it tends to be easier to read on computer screens. এটা কি ওয়েবের জন্য ইউজ করা হচ্ছে দেখছেন? এই যে serif fontটা. Sans serif fontটা. Hello? দেখছেন বলছে কি উনি বলতেছে এটা ওয়েবে ইউজ করা হচ্ছে ইনক্লুডিং স্মার্টফোনস এন্ড কম্পিউটারের ডিসপ্লে ফন্টস কাম ইন মেনি ডিফারেন্ট স্টাইলস লাইক স্ক্রিপ্ট ব্ল্যাক লেটার অল ক্যাপস এন্ড জাস্ট প্লেইন ফ্যান্সি বিকজ অফ দেয়ার ডেকোরেটিভ নেচার ডিসপ্লে ফন্টস আর বেস্ট ফর স্মল অ্যামাউন্টস অফ টেক্সট ফর এক্সাম্পল টাইটলস এন্ড হেডারস এন্ড মোর গ্রাফিক হেভি ডিজাইনস। দেখছেন পার্থক্যটা খেয়াল করছেন, ইয়োগাতে এক ধরনের ফন্ট ইউজ করা হয়েছে একটা ক্লিন এবং মানে অন্যরকম, আর এখানে দেখেন ফ্যান্সি একটা ফন্ট ইউজ করা হয়েছে তাই না। আচ্ছা মানে একটু হ্যাঁ আচ্ছা দেখেন ইন এ ওয়ে ওটাও কিন্তু ফ্যান্সি হ্যাভ देयर ओन ল্যাঙ্গুয়েজ দে অল হ্যাভ সামথিং টু সে বিয়ন্ড দ্য ওয়ার্ডস অন। এটা কি বুঝাইছে অ্যানিমেশনটা খেয়াল করেন, মানে ফন্ট কিছু একটা বলতে চাচ্ছে, মানে ফন্ট দিয়ে সে বুঝাইতে চাচ্ছে আর কি, যে প্রত্যেক ফন্টেরই নির্দিষ্ট কোনো মানে সে কিছু একটা বুঝাইতে চায়। যেমন আপনি যখন একটা ফন্ট অনেক বড় করে লিখবেন হাইলাইট করে লিখবেন ঠিক আছে, ওটা দিয়ে কি মানে সে হাইলাইটটাই বুঝাইছে মোটা এবং বড়। হ্যাঁ মোটা এবং বড় তখন হ্যাঁ একটা অর্থ বহন করে সেটাই সে বুঝাচ্ছে। Fonts have their own language. They all I'll take the banner and I'll go off the phone phone.
ম্যাডাম শুনতেছি না কিছু। অপেক্ষা করতে বলছে। মোহাম্মদ ফাহিয়ান শুনতে পাচ্ছেন? হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছি। জি, আপনি হচ্ছে ব্যাচ থ্রি, তবে আপনি যেই ব্যাচে কমফোর্ট ফিল করেন, আপনার যেই সময় সময় হয় আপনি সেই ব্যাচে ক্লাস করতে পারেন। আমাদের এখানে কোনো এই এই দিক থেকে কোনো রেস্ট্রিকশন নাই যে আপনি যে কোনো ব্যাচে ক্লাস করতে পারেন আপনার সময় অনুযায়ী। আর ক্লাস হচ্ছে রেগুলার হয় ম্যাম, এই রেগুলার হয় মানে কোডটা কি সেম কোডে দুই টাইম ক্লাস হয়? না না, এখন হচ্ছে 2 ঘন্টা করে, একদিনে 4টা ব্যাচে ক্লাস হয়, ঠিক আছে? আর হয়তো রুলস আরো চেঞ্জ করবে, তুহিন ভাই আপনাদের ক্লাসে এসে বলবে কথা। এই তো আপনি যে কোনো টাইমে ক্লাসে ইন করে ক্লাস করতে পারবেন, ক্লিয়ার? তবে আপনি যেহেতু জিডি কত বললেন 3, তাই না? আপনি অন্য ব্যাচে আসলে আমাকে একটু কাইন্ডলি বলবেন আপনার প্রেজেন্টটা দিয়ে দিতে, ঠিক আছে? আপনি যেই ব্যাচে ক্লাস করেন না কেন আমাকে বলবেন যে ম্যাম আমার আগে আমার প্রেজেন্টটা একটু দিয়ে দিয়েন, কারণ আপনার তো প্রেজেন্টের শিট আলাদা, তো এটাই। আচ্ছা, তুহিন ভাইয়া আসছে, ভাইয়া শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা মোহাম্মদ ফাহিয়ান শুনেন, আপনি যে ব্যাচে আছেন এটা হচ্ছে জিডি 1, আপনি হচ্ছেন জিডি 3, 3 নাম্বার ব্যাচের আর কি। হ্যাঁ, তো ধরেন আপনি 1 নাম্বার ব্যাচে আসলেন, আমাকে একটু মনে করায় দিবেন বা নেক্সট দিন মনে করায় দিবেন যে আগের দিনের প্রেজেন্টটা দিছি কিনা, এটাই বলছি, বুঝতে পারছেন? যেহেতু আমি জিডি 1 এর প্রেজেন্টটা নিব, আপনার প্রেজেন্টটা কিন্তু আমার নিতে খেয়াল থাকবে না, তাই না? এটাই বলছি, একটু মনে করায় দিবেন। আর যেই ক্লাসগুলো মিস করছেন, আপনি কি ফটোশপ পারেন মোটামুটি? আচ্ছা, কিছুটা পারেন, তারপরে যে ক্লাসগুলো হয়ে গেছে আপনি চাইলে ভিডিও দেখে নিতে পারেন, ঠিক আছে? ভিডিও জানেন কোথায় আছে? ঠিক আছে। আচ্ছা, ইউটিউব বা হ্যাঁ 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 ওখানে আছে ভিডিও, আমার নাম লিখে সার্চ দিলেই পাবেন। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, সবাইকে বলতেছি ক্লাসের টাইমও প্রায় শেষের দিকে, আমি আরেকটা জিনিস একটু দেখাইতে চাচ্ছিলাম যে আপনি ধরেন একটা একটা ফন্ট দিয়ে একটা মেসেজ দিতে পারেন। হ্যাঁ, যে একটু আগে যে ইয়াটা আমরা ভিডিওতে ইনি কি বললো দেখেন, ফন্ট কথা বলতেছে, অ্যানিমেশন গুলো খুবই সুন্দর দেখেন। They all have something to say. They all have something to say. মানে আপনি একটা ফন্ট দিয়ে একটা কোন একটা কিছু মিনিং বুঝাবেন, কিভাবে দেখেন? আমি এখানে দুইটা লেখা লিখছি, আই উইল অলওয়েজ ফাইন্ড ইউ, ঠিক আছে? দেখে মনে হচ্ছে মানে কোন কি বলবো সুন্দর কোন কথা বলছে, তাই না? হ্যাঁ,
মানে জিনিসটা কি বলেন, এটা দেখে আপনি অনেক সুন্দর করে বলবেন যে যত দূরেই যাও আমি তোমাকে খুঁজে নিব, তাই না? একটা ভাব আছে। আবার এটা দেখেন তো, তুই যত দূরেই যাস আমি তোকে খুঁজে নিব, তাই না? জি জিনিসটা এরকম না তো, জাস্ট ফোন দিয়ে আপনার আপনার ভয়েস কিন্তু, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই কি আপনারা ভালো আছেন? ক্লাস কেমন হচ্ছে? এইতো ভালো স্যার, ভালো স্যার। ওরা কিছু বলে নাই, বাদ দাও। আচ্ছা আমার ইচ্ছে করতো, হয়তো ভাবতো সাইড টক হচ্ছে এই দিকে। আজকে টপিক কি ছিল ক্লাসে? আজকে তো আমি শুরু করতে পারিনি, বাকি ওই লেভেল ফন্ট আছে, ফন্ট নিয়ে ডিসকাস। ম্যাম আপনাদের কে শিখাইবে? আচ্ছা আপনাদের কি 2 ঘন্টাতে ক্লাসে কোনো প্রবলেম হয়? মানে ক্লাসে ডিউরেশনটাতে, টাইম ডিউরেশনটাতে? হ্যাঁ হয় ভাই, ছোট দিন আপনাদের লেভেলে দেখেন 4 ঘন্টা। তুমি কোন লেভেলে ফলতে তো ক্লাসই হয় না, এটা হোমওয়ার্ক গুলো ভালোই করতে পারতাম আমরা। তাহলে এটা কোনটা বানিয়ে ক্লাস করতে সেই কি এটা কষ্ট হয় ছোট দিন আছে তুমি যে ক্লাস করতে না তাও পুরো করতে করতে সময় শেষ হয়ে যায়। আচ্ছা একটু পানি দাও। করতে পারবেন একটু বলেন আমাকে, সবার কাছে শুনে। প্রতিদিন 4 ঘন্টা, সপ্তাহে 6 দিন? কোন কাজ কি সহজে করা যায়? কালকে আমি আমার নিজের কাজটা সারতে পারলাম, তারপর হোমওয়ার্ক এর ব্যাপারটাও একটু ফ্রিলি ভাবে করা যায়। কিন্তু রেগুলার ক্লাসটা হইলে কি আর কি, অনেক সময় এরকম মিস তো হইতেছে বা মাঝে মাঝে কাজ থাকলে মিস হয়, তারপর আবার হোমওয়ার্ক এর একটা প্রেশার থাকে আর কি এরকম। আপনি যখন স্কুলে ছিলেন তখন কিন্তু আপনি সকাল 9টা থেকে 4টা পর্যন্ত ফ্রি ছিলেন, ইউনিভার্সিটিতে গেছেন সেখানেও কিন্তু একটা ধরাবাঁধা নিয়ম ছিল। এখানে আপনি ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য আপনি কিছু শিখতেছেন, এখানে 4 ঘন্টা সময় দিতে কিন্তু যদি আপনি খুব অড লাগে আপনার কাছে তাহলে তো আর কিছু বলার থাকে না। এখানে হ্যালো শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা আরো যদি এই বিষয়ে কোনো দ্বিমত থাকে তাহলে আমাকে বলেন। এটা হলে 2 ঘন্টা বেটার আর আচ্ছা 4 ঘন্টা দরকার। আচ্ছা এটা আমার কোন নিয়ম তাকে কি বলে জানি না। আচ্ছা আচ্ছা 2 ঘন্টা বেটার, তাই না? জি। আচ্ছা আলো খালদার 4 ঘন্টা মানে তাহলে 2 ঘন্টা ক্লাস করলে আবার ঘোমার থেকে 3-4 ঘন্টা তো অনেক সময় লাগে, আর 4 ঘন্টা ক্লাস করলে জি জানেন এই আজকের দিনের কথাগুলো মনে করুন, যে কথাগুলো বলতেছি নিয়ম যে কথাগুলো বলে এগুলো আপনারা তখন রিয়েলাইজ করতে পারবেন যে আসলে তখনকার কথাগুলো ভালো ছিল, ঠিক ছিল।
জি স্যার জি আমি আবারও বলছি আপনারা সময় দেন এটার পিছনে ডিসিশন আপনাদের কেননা শিখবেন আপনারা আর শেখাবো আমরা আপনারা যে টাইমটাতে শিখতে কমফোর্ট ফিল করবেন যতটুকু সময় শিখতে কমফোর্ট ফিল করবেন আপনাদের মেমোরিতে যতটুকু নিতে পারবেন আমরা ঠিক ততটুকুই দেব আমরা বেশি দিব না আপনাদেরকে জি স্যার আপনারা যদি বেশি নেওয়ার চেষ্টা করেন আগ্রহ যদি আপনাদের বেশি নেওয়ার থাকে তাহলে আপনি দুটো ক্লাসে অ্যাটেন্ড করেন সকালেও থাকেন সকাল 9টা থেকে সন্ধ্যা অবধি থাকেন আমাদের কোনো প্রবলেম নেই এতে করে আপনারা বেশি শিখবেন জি স্যার বুঝতে পেরেছেন জি যে কোনো বিষয়ে ফার্স্ট অফ অল আপনারা পজিটিভ দিবেন যে কোনো বিষয়ে তারপর দেখবেন এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আপনার সামনে এসে হাজির হবে হ্যাঁ হয়তো বা কারো কারো প্রবলেম হবে প্রতিদিন 4 ঘন্টা করে ক্লাস করা ঠিক আছে কিন্তু এটা তবে বেসিক্যালি আমি সাজেস্ট করি ডেইলি যদি 4 ঘন্টা করে ক্লাস করেন আপনারা অনেক কিছু জানতে পারবেন আর